আরামবাগ সহ তৃণমূলের পক্ষ থেকে পৌরসভার 12 ও 18 নম্বর ওয়ার্ডের রক্তদান শিবির। সোমবার সহ তৃণমূলের সভাপতি রাজেশ চৌধুরীর নেতৃত্বে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক স্বপন নন্দী, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ আরও অনেকে। এদিন প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। বিষয়টি নিয়ে রাজেশবাবু বলেন, দেখুন, আমরা এই রক্তদান শিবির আমাদের প্রায় 1 মাস ধরে চলছে। আপনারা সেটা নিশ্চয়ই সকলে জানেন, আপনারা উপস্থিত থেকেছেন, যে অন্যান্য বছর যেভাবে যে ধারায় রক্তদান শিবির বিভিন্ন সংগঠন করতেন, এবছর করোনা মহামারীর ফলে সেইভাবে সংগঠনের পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক দল কোনো ক্লাবের পক্ষ থেকে সেইভাবে সেই ধারায় করা সম্ভবপর হয়নি। তখন এই মানুষের যারা রক্তাল্পতায় ভোগেন, রক্তজনিত সংকটে ভোগেন, তাদের সমস্যার কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন এই রক্তদান শিবিরগুলো আয়োজন করতে, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কিন্তু পরিমাণে বেশি, যার জন্য আমরা সামগ্রিকভাবে বিরাট বড় রক্তদান শিবির না করে আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা রক্তদান শিবির করছি। আজকে তার 8ম পর্যায়ে আমাদের 12 এবং 18 নম্বর ওয়ার্ড নিয়ে এই রক্তদান শিবির চলছে।